আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। ছানার সন্দেশ তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি ছানা নিয়েছি 3 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, আধা চা চামচ এলাচির গুঁড়া, এবং এখানে আমি 9 টেবিল চামচ কর্নেক্স মিল নিয়েছি। এখন আমি ছানার সন্দেশ তৈরি করব। ছানার সন্দেশ আমি এরকম একটা প্লেটে রাখবো, তাই আমি আগেই প্লেটে একটু তেল মাখিয়ে রেখেছি। আমরা চুলাটাকে অন করব না, অন না করে ফ্রাই প্যানের মধ্যে ছানাটুকু দিয়ে দিব। ফ্রাই প্যানে আমরা ছানাটাকে একটু ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নিব। আমার ছানা ময়ন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে চিনি, এলাচির গুঁড়া, কর্নিক্স মিল অ্যাড করে দিব। সব উপকরণ একত্রে ভালোভাবে ছানার সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে চুলা আমি অন করে দিব। চুলা অন করার পরে আমার যে ছানার মিশ্রণটা আমি করেছি সেটাকে ভালোভাবে নাড়াতে হবে, কেননা ভালোভাবে না নাড়ালে অনেক সময় নিচে লেগে যায়। এই মিশ্রণটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে যখন চিনির পানিটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে ছানাটা যাতে পুড়ে না যায়, চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। প্যানে আপনি যদি এই সন্দেশটা তৈরি করেন, যখন চারিদিক আর লাগবে না তখন বুঝতে হবে আপনার ছানার সন্দেশের মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি যে একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে রেখেছি সেখানে আমি এই মিশ্রণটা ঢেলে দিব। খুব ভালোভাবে আমরা যেভাবে টের ডালে বরফি কিংবা সুজির বরফি করি সেরকম ভাবে করবো, কিন্তু বরফি সাইজ না করে কর সাইজ কিংবা অন্য কোনো সাইজে করে নিতে পারেন। আমরা এরকম ভাবে খুব ভালোভাবে এটাকে উপরেরটা মিশ্রণটাকে মোস্টিং করে নিতে হবে। এভাবে আমি রেখে দিব এবং ঠান্ডা হওয়ার পরে আমি এটা কেটে নিব। আমাদের মিশ্রণটা হয়ে গিয়েছে, আমরা প্লেটে খুব ভালোভাবে এটাকে বসিয়ে দিয়েছি। এখন আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে এটাকে আমরা কেটে নিব। তো আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। আমার ছানার সন্দেশ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেটে ফেলবো।
আমি এটাকে স্কোয়ার সাইজটা করব। আপনারা চাইলে স্কোয়ার বা যে কোনো সাইজ করতে পারেন। ছুরি দিয়ে আলতো করে একটু নিচের দিকে চাপ দিলে আপনার সন্দেশটা উঠে চলে আসবে। দেখুন, এরকম করে হালকা করে একটু চাপ দিলেই চলে আসবে আপনার সন্দেশ। এখন আমি পরিবেশনের পাত্রে রাখবো। পরিবেশনের জন্য আমি কিছু বাদাম ইউজ করেছি, চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, বাদামগুলোকে এভাবে করে দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার ছানার সন্দেশ। আমি উপরে বাদাম কুচি দিয়ে নিয়েছি। চাইলে আপনারা ডেকোরেশন যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।